কয়েকদিন ধরে এই নাইফের রোস্ট আর পোলাও খেতে মন চাচ্ছিল। আসলে সত্যি কথা বলতে কি, আমারও কিন্তু পোলাও আর রোস্ট খেতে মন চাচ্ছিল। আমার ইচ্ছে করছিল বিয়ে বাড়ির রোস্ট আর পোলাও খেতে, বাট বিয়ে বাড়ির রোস্ট আর পোলাও কোথায় পাবো বলুন? অনেক দিন যাবতই কোনো বিয়ের দাওয়াতই পাচ্ছি না, তাই নিজেই ঘরে তৈরি করে নিলাম নিজস্ব স্টাইলে রোস্ট আর পোলাও। অনেকেই ভাবতে পারেন যে আপনাদেরকে আমি রেসিপি শেখাচ্ছি, আসলে আমি কিন্তু একদমই আপনাদেরকে রেসিপি শেখাচ্ছি না, আমি নিজে যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শুধু শেয়ার করি। আমি নিজে যে রান্নায় অনেক এক্সপার্ট, অনেক ভালো রান্না করতে পারি এটা আমি কখনোই বলবো না। আমি রান্না শিখেছি, আমার রান্না করতে ভালো লাগে, তাই আমি বিভিন্ন ধরনের রান্না করি, এটাই আমার শখ। ফার্স্টে আমি চিকেনের পিসগুলো টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে সেটা তেলে ভেজে নিয়েছি। দেন আমি একটা প্যানে পেঁয়াজ রসুন আদা পেস্ট ও আস্ত গরম মশলা দিয়ে এগুলো কষিয়ে নিয়েছি, তারপরে টক দই দিয়েছি। দেন আমি দিয়েছি রোস্টের মশলা, তারপরে দিয়েছি চিনি। যেহেতু আমি এখানে অল্প বাদাম ইউজ করেছি, তাই আমি হামানদিস্তার মধ্যেই আলমন্ডগুলো পেস্ট করে নিয়েছি। আর টুকটা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যেগুলো সবাই রোস্ট রান্নার মধ্যে ইউজ করে। একদম শেষে আমি ঘি ছড়িয়ে দিয়েছি রোস্টের উপর দিয়ে, আর দারুণ একটা স্মেল বের হয়েছে। অনেকদিন ধরেই পেজ চালাচ্ছি, তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে নতুন যারা পেজ খুলবেন তারা অবশ্যই পেজ যখন খুলবেন তখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে কখনোই ইনভাইট করবেন না, এমনকি আপনার পরিবারের কাউকে জানাবেন না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন কাউকে বলবেন না। আপনি যাদেরকেই বলবেন যে এই পেজটা আমার, ইনভাইট করবেন যে আমার পেজটা ফলো করো, তারাই কি করবে, আপনার পেজ ঠিকই ফলো করবে কিন্তু আপনার কোনো ভিডিওতে লাইক করবে না, কমেন্ট করবে না, যে কারণে আপনার পেজের রিচ একদম কমে যাবে। আর ফলো ব্যাক টু ব্যাক এই ধরনের খেলা একদমই খেলবেন না, তাহলে আপনার পেজ শেষ।